নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও প্রতিদিনের মতো দারুণ একটা জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো রুই মাছ ভাপা, আর তার সঙ্গে থাকবে বহু পুরনো দিনের একটা রেসিপি, লাউ পাতা মাছের ডিমের রান্না। এই রান্নাটা দারুণ লাগে খেতে, এর আগে কোনোদিনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর এখন যাচ্ছি লাউ পাতা তুলতে, গাছ থেকে একদম টাটকা তাজা লাউ পাতা তুলে নেব। এই যে এখানে পুরো এরিয়াটায় কিন্তু লাউ গাছও আছে, কুমড়ো গাছও আছে, এখান থেকে দেখে দেখে আমি লাউ পাতা তুলে নেব। এই দেখুন, এটা হচ্ছে কুমড়ো পাতা, একটু খসখসে আর একটু সবুজ ভাবটা বেশি, আর এই হচ্ছে লাউ পাতা একদম প্লেন, আর এই সবুজ কালারটা আর এই সবুজ কালারটা দুটো আলাদা। দেখুন লাউ গাছ আর কুমড়ো গাছ সব একসঙ্গে লাগিয়ে দিয়েছে। এই রেসিপিটার জন্য বড় বড় লাউ পাতা লাগবে। এই যে এখানটায় বড় বড় লাউ পাতা আছে, ডগগুলো যা হয়েছে না, এইগুলো ঝোল খেতে খুব ভালো লাগবে। এইটাতে অনেক ভালো ভালো লাউ পাতা আছে, একদম ফ্রেশ, পোকা টোকা কিচ্ছু নেই একদম, আর ডগরা একবারে টুসটুস করছে। বেশি লাগবে না, মোটামুটি 8-10 পিসের মতো হলে হয়ে যাবে। আমাদের গ্রামের দৃশ্যটা দেখুন শুধু, ওই যে দূরে কি সুন্দর লাগছে, একটা গরু বাঁধা আছে। লাউ পাতা কাটা হয়ে গেছে, এবার সোজা রান্নাঘরে যাব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। মাঠ থেকে লাউ পাতা তো তুলে নিয়ে চলে এসেছি, আর ভালো স্বাদের রুই মাছ ভাপা বানাতে গেলে টাটকা তাজা রুই মাছ লাগবে, তাই আমাদের পুকুর থেকে রুই মাছ ধরে সেই মাছেরই কিন্তু আমি ভাপা বানাবো। আপনারা টাটকা তাজা রুই মাছ নিয়ে ভাপা বানাবেন, তবে আসল স্বাদ পাবেন। বেশি ফেলাতে হবে না, দু একখি ফেলালেই পড়ে যাবে, প্রচুর মাছ আছে যে। একবারেই যেন বড় বড় রুই মাছ পড়ে যায়, পপির আশাটা পূরণ হয় যেন। আমার আশা নয়, সবার আশাই পূর্ণ হবে, তবে তো ভালো করে রুই মাছ ভাপা খেতে পারবে মাছ পড়লে। হাত নিচু করে টানো, ভাগ্য ভালো থাকলে এবারেই মাছ পড়বে। আমার তো রুই মাছ লাগবে, আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ, এটা ছেড়ে দেবো। দাঁড়া তুই দাঁড়া, তোকে ছাড়বো তো। এইদিকে তো জাল খেয়ানো হলো, এই কনটাই মাছ পড়লো না, এদিকে আর জাল খেলে মাছ পড়বে না, আবার ওই দিকে যাবো, ওই কনটা খেলানো হবে জোর করে। এই তো ভালো পড়ছে। অনেক মাছ পড়ছে দেখি, কাদলা মাছ পড়ছে। রুই মাছ লাগবে, পুকুরের চারপাশ দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, মাছ আর পড়ছে না, রুই মাছ আর নেই। জোরে করে জোর করে, ওই তো পড়েছে। যেদিন লাগবে যেই মাছ সেই মাছ পড়বে, দেখো কই মাছ তো বাবা, জালে যা জড়িয়েছে না। মোটামুটি 3-4 খি জাল খিওয়ানোর পর রুই মাছ পেলাম না, বাধ্য পুকুরে নামতে হবে, কাড়া দেবো আমি আর কাকিমা, নেমে পড়ি, দেরি করে লাভ নেই, মাছ ধরতে হবে, নামতে হবে পুকুরে, নেমে পড়ি। মাছগুলো পপিকে দেখেই ভয়ে পালি, আমাকে দেখে নয় গো, জানে তো জালে আমাকে মারবে। নিয়ে আসে দেখ, এই কোন থেকে ওই কোণে যাবো। এতখানি জল জাল কিনে নিয়ে যেতে হবে, ঠিক আছে এত দূর টেনে নিয়ে যাবো। আমি দাঁড়িয়ে যাবো, আর একটু এগোই গিয়ে দাঁড়াবো, দাঁড়া ওই কোনটা যাই। আমি আবার ডুবে মরি, কাকিমা
ডুবে গেছে। ছোট ছোট চারাই মাছ গুলো আগে ছেড়ে দিই, রুই মাছ তিনটে পড়ছে, বড় পড়ছে, ওই মোটামুটি আর কি নেয়ার মতো, মোটামুটি ভাপা হবে নেয়ার মতো। না এই মাছ গুলো কি নিবে? ছোট ছোট ছেদ আছে, এই যে এটা নোনা ভাত, হ্যাঁ ওই দুটো নিয়ে নাও। একই সাইজের রুই মাছ পড়েছে দুটো, মনে হচ্ছে জোড়া ছিল, পড়ে গেছে। এই দাঁড়া 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 নো, আরেকবার দেখি। হ্যাঁ এই কাঁকড়াটা ছাড়াও, কাঁকড়াটা ছাড়াও, আমি জালটা তুলো, লাভ দিয়ে পালিয়ে যাবে। এই তো আমি ছাড়া দিছি জাল, আর নেই কোনি। জানো মাছের তো ভয় আছে, তো ঠিক বসে থাকবে ধরে। তিনটে নিলেই হয়ে যাবে, তাড়াতাড়ি মাছগুলো ছাড়ো, নাহলে গরমে সব হাঁপিয়ে যাবে, একবারে হি হয়ে যাবে, লাটকে যাবে। এই যে বর্ষার জল পড়বে, একবারে চরচর করে এই মাছগুলো বেড়ে যাবে, একবারে মাছ বেছে নেবো, তারপরে রান্নাঘরে যাবো। মাছ তো ধরলে, খাওয়ার সময় চল যাবে। সে বলতে আছে, আমি শুধু তাকাবো, উকি মারবো, কখন হবে কখন হবে। রক্ত দেখছো? আজকে রান্নাতে মাছের মুড়ো লাগবে না, তিনটে মাছের মুড়ো থাকবে, ঘরে রান্না হবে। ওকে ঘরে ঝাল হয়ে যায়। সব মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। যা আমি এখানে গুছিয়ে নেই সব মাছ আর মাছের ডিম দুটোই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে মাছে লবণ হলুদ আর একটু লেবু রস মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো আর দেব লেবু রস। লাউ পাতা দিয়ে মাছের ডিম তরকারি একটা হবে, খাওয়া যাবে। পপি ওদিকে মাছের নুন হলুদ মাখাচ্ছে, আর দাদু এদিকে লাউ শাক বেছে নিচ্ছে। সর্ষে, শুকনো লঙ্কা, মাছের মধ্যে লবণ হলুদ আর লেবু রস ভালো করে মাখিয়ে দিয়েছি। খানিকক্ষণ মাখানো থাকবে, তাহলে মাছের মধ্যে ভালো করে সব কিছু ঢুকবে। আর এদিকে আমি লাউ পাতায় মাছের ডিম রান্নাটা আগে করে নেব। কিছু নেই, একদম নরম নরম কচি কচি লাউ পাতা আমি বেছে বেছে নিয়ে এসেছি। যখন তুলছিলাম তখনই দেখে নিয়েছি, দাদু কিচ্ছু নেই, তবু একবার দেখে না। মাছের ডিম ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে কিছু মশলা ভালো করে দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টমেটো খুব ছোটো ছোটো করে কুচি করে রেখেছি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। হ্যালো টুকটি গো, আমি সিনেমা করতেছি। বাবা মাছের ডিম আমি এই যে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছের ডিমে যা দেয়ার দিয়ে খুব ভালো করে তো মাখিয়ে নিলাম। এবার লাউ পাতাগুলো আমি আর দিদি দুজনে মিলে একটু ভালো করে কেটে সাইজ করে নেব।
একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে যে ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দেব, আর পেছন দিকে যে মোটা শিরা আছে এই শিরটা কেটে তুলে নেব। দিদি তুমি এই শিরগুলো কাটতে থাকো, আমি এবার পাতায় মুড়ে নিই ডিম দিয়ে। এই পাতার ওপরে প্রথমে একটু তেল মাখিয়ে নেব। দাদু দেখছিল, আমি একবার দাদুকে দেখে নিই। দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদু, কথা তুমি শুভ দৃষ্টি করছো, আমার দিদি শুভ দৃষ্টি করে নিল, দুজনে দুজনের শুভ দৃষ্টি হয়ে গেল, হয়ে গেল। আপনারা সকলেই দেখেছেন, শুভ দৃষ্টি হলে পানে দেখে, পান পাতা, বড় পান একটা চাই, কিন্তু এখন যুগে উঠেছে লাউ পাতা, বড় লাউ পাতা দিয়ে হচ্ছে। যুগে নয়, এখন যুগে উঠছে পপি কিচেনে রান্না করে দাদু আর দিদি শুভ দৃষ্টি, প্রথম হলো কেউ লাউ পাতাই করেনি দাদু, এবারে সবাই লাউ পাতা দিয়ে, এবার লাউ পাতা করবে। পরপর তিনটে লাউ পাতাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি মশলা মাখানো মাছের ডিম লাউ পাতার উপর দিয়ে দেব। এইভাবে একটু মাছের ডিম ভালো করে চাড়িয়ে নেব। এবার দুই পাশটা এইভাবে ভালো করে মুড়ে নেব। এবার আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। লাউ পাতা দিয়ে যাই বানাও না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, মশলা মাখানো মাছের ডিম লাউ পাতায় দিয়ে খুব ভালোভাবে আমি বেঁধে নিয়েছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। আবার একটা পাতা নিয়ে নেব। আরে উপাসে কোথায় কি হচ্ছে নাকি বলতো, যাত্রা বাত্রা হচ্ছে নাকি? আমাদের ঘরে হচ্ছে মনে হয়, চালিয়েছি, ঘরে চালিয়ে দিয়েছি। এই দেখুন আবার একটা হয়ে গেল। এইভাবে পাক দিয়ে দিয়ে খুব ভালোভাবে সুতো দিয়ে আমি বেঁধে নেব। ছ পিস আমি ভালো করে তৈরি করে নিয়েছি, উনানে আঁচ দিয়ে প্রথমে এগুলো ভাজা শুরু করে দেব, তারপরে দিদি ওইদিকে তৈরি করে দেবে। আজকে আমি তাওয়াতে ভাজব, অল্প তেলে ভাজব, তাওয়াতে তেল দিয়ে দেব। একটা একটা করে তাওয়াতে দিয়ে দেব। একবার করে উল্টে দেব। ধার ধরে অল্প একটু তেল দিয়ে দেব। যত কম আছে ভাজা হবে, ভেতরে ডিমগুলো সেদ্ধও হবে ভালো আর খেতেও ভালো লাগবে। এই দেখুন লাউ পাতায় মাছের ডিম হয়ে গেল। এইগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। সর্ষের তেল, অনেকেই ইলিশ মাছ ভাপা খায়, চিংড়ি মাছ ভাপা খায়, কিন্তু রুই মাছ কাতলা মাছ ভাপা খেতে চায় না, আষ্টে নাকি গন্ধ ছাড়ে। কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করবেন, একটুকু আষ্টে গন্ধ ছাড়বে না। মাছে তো লেবু মাখানোই আছে, আর এদিকে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ভেজে আমি মাছে মাখাবো, এইভাবেই রান্না করবেন। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো দিয়ে দেব, পপি কিচেনে এখানে আমি যতদিন আসবো থাকবো অন্তত ভাইটি দৈনিক খেয়ে যাবো, দৈনিক ভাইটি ভাইটি, সে আমরাও বুঝতে পারবো নি বুঝতে পারবো, মনে মনে দুজনে যে কি ভাইটি করে আলাদা কথাবার্তা করে, তাহলে সকাল হলে এই হবে। পেঁয়াজটা ওদিকে ভাজা হতে থাক, ততক্ষণে এদিকে আমি মশলা মাখিয়ে নেব। সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আছে, মশলা এই দুটোই থাকবে, একটু বেশি করে নিয়েছি, দিয়ে দেব। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ ভাজার তেলও রয়েছে, দিয়ে দেব।
নুন হলুদ আর লেবু রস মাখানো মাছের পিসগুলো দিয়ে দেব। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছে যে পেঁয়াজ ভাজাটা দিলে ওর জন্য কি আষ্টে গন্ধটা থাকবে না? হ্যাঁ, একটুকু আষ্টে গন্ধ পাবেন, সুন্দর ভাপানো হয়ে যাবে আর ভাপানোর পর খেতেও ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে দেব, ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল দেব, কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব। এবার কড়াতে জল দিয়ে খুব ভালো করে জল গরম করে নেব। জল স্ট্যান্ড তো বসিয়ে দিয়েছি আগে থেকে, এবার কৌটোটা ওই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। একদম টকবক টকবক করে ভেতরে জল ফুটছে। দিদি তো গেল ভাত আনতে, আর দেখতে দেখতে আমার তো এদিকে রুই মাছ ভাপা হয়েই এলো। জল ফুটে ফুটে অনেক কমে গেছে, আর এই দেখুন জলের দাগ, এই এতখানি জল দিয়েছিলাম। দেখে বোঝা যাচ্ছে না যে এটা রুই মাছ ভাপা হয়েছে, দেখলে মনে হবে মাছের ঝাল হয়েছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দাদু দে, খুলে খাবে পাতা সমেত। এটা কি হলো, চপ বানিয়েছো নাকি? হ্যাঁ, এর ভিতরে কি আছে? লাউ পাতায় মাছের ডিমের পাতুরি। দাদু দাও। যাভাবে ভাজ করেছে ডিমটা, কি সুন্দর ভাজার মতো হয়ে গেছে, দেখো পিস পিস একবারে। এই ডিম আর খুব ভালো রে, একবারে চাপ বেঁধে গেছে। আহ, লাউ পাতা সমেত খাচ্ছ, লাউ পাতারও স্বাদ পাবে আবার মাছের ডিমেরও স্বাদ পাবে। দারুণ লাগবে। দারুণ স্বাদ, পুরো লাভ নেই। হেভি হয়েছে, হেভি মানে লাভলি। মাছটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো। আজকে তো আমি পুকুর থেকে টাটকা টাটকা রুই মাছ ধরে রুই মাছ ভাপা করে দেখালাম। আপনারা রুই মাছের পরিবর্তে টাটকা কাতলা মাছ নিয়ে এসো, এইভাবে কাতলা মাছ ভাপা করেও খেতে পারেন। সবাই তো বলছো দারুণ হয়েছে, খেয়ে আশাটা পূর্ণ হলো। হেভি হয়েছে, হেভি মানে লাভলি। এরকম আরও ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।